আপু ভাইয়া, তোমাদেরকে বলি এখানে একটু শব্দ হইতাছে, রিয়েল ভয়েসটা এই জন্য বন্ধ। তো এখানে আসছি, নিচে অনেক বানর থাকে, তো আয়সা দেখি নাই, এখানে উপরে গেছে গাওরা চলে, তো এখানে আসছি এই কারণে। বুবলির জন্য কটা বাবা পিঠা আনছি, ওকে দিব, ও এইখানে খাবে। তো বানরগুলো উপরে আছে, হাঁটতে আছে, কিন্তু দেখো দেখা যায়। তো নিচে বসবো আমরা। আসসালামু আলাইকুম আপু ভাইয়ার, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো, দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি, বুবলি পিঠা খাবে, এখানে দেখাবো, পুরো ভিডিওটাই দেখো। এটা বাঁধাকপি গাজর দিয়া আর মুরগি দিয়া ভাজি করছি, এটা সবজি পিঠা। আমরা ডাইকা আলা পেলাটা আপু ভাইয়ারা, কটা সবজির পিঠা বানাইছি, ছোট ছেলে খাবে, ও আবার মিঠাইটা খায় না, তাই এই কটা আবার বুবলির জন্য নিব। পিয়াল আর বুবলি খাবে, আমরাও খাবো, তো ওর জন্য নিয়ে যাবো। বুবলিয়া বানর দেখতে আছে, আয় পড়ো, খাপলা দিব না আবার। আমার মনে হয় চিড়াখানা এত বানর নাই, এই জায়গাটা এত বানর সব সময় থাকে। তা আমরা এখানে আসলে আমাদের ব্যাগ কেডা নিবে গা, খাওয়া কেডা নিবে গা, তো মানুষে খাবলা দিবে এত বানর এখানে। দুনিয়ার বানর আপু ভাইয়ারা দেখো, কারণ এটা বুবলির এরিয়া যেহেতু, দেখো কি অবস্থা। এগুলা কিন্তু শোনো, এগুলা কিন্তু ইয়ে দেয়, খাবলা মারে, আমাদের ব্যাগও নিয়ে জায়গা, আমাদের হাতের খাবারও নিয়ে জায়গা, আমরা কিন্তু অনেক কষ্ট মারা। খাইয়ে দেখো না একটা পিঠা, এত মজা করে পিঠা বানায় নিয়ে আসে, কয়টা বলবো, অনেক গুলা নিয়ে আসে, মানে কি মায়ের হাতের যে ভালোবাসা, না খেলে আর কি বলার মতো না। আমি কিন্তু পিঠাটা বানাতে পারি না, যেহেতু মা ডাকছে না, আবার কিন্তু বুবলি মা ডাকছে, এই জন্য আন্টি আল্লাহ আপনি জামার জন্য এতগুলা পিঠা, মানে আমি ভাবতেই পাই না। ভিতর না উপরে দারুণ হয়েছে আন্টি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে মানে আমার কথা স্মরণ করে আপনি মানে নিজ থেকে ভোরবেলা উঠে আমার জন্য আন্টি নিয়ে আসে এগুলো বানাইছে, বলে আমি একা খাবো, তুমি খাবা না, এটা একটা হইলো নাকি, কিনে পিঠা ভালোবাসার জিনিস যে এত, আমি তো পুরো পানি হিসেবে।